আমাদের প্রায় প্রত্যেকের বাড়ির আশেপাশেই এমন কিছু লোকজন থাকে যারা কিনা নিজের সংসারের কথা বাদ দিয়ে অন্যের সংসারে কীভাবে গিট্টু লাগানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে সারা দিন। সেই চিন্তা না করে এইভাবে পাট শাকের ভিতরে গিট্টু দিয়ে রেসিপি তৈরি করে খান। এতে করে মজা করে বেশি করে ভাত খেতে পারবেন, সেই সাথে অনেকটা সময় সংসারের কাজে নিজেকে ডুবিয়ে রাখলে অন্যকে নিয়ে মাথা ঘামানোর আর তেমন কোনো সুযোগ পাবেন না। এমন কিছু কিছু লোকজন আছে যারা কিনা আমার কমেন্ট বক্সে এসেও উল্টাপাল্টা বকা শুরু করেন, আমার ভিডিওর উদ্দেশ্য না বুঝেই আমাকে বকাঝকা শুরু করে দেন, একেবারে ইনবক্স পর্যন্ত চলে আসেন আমাকে বকার জন্য। আপনাদের কি আসলে খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? আমার মেন উদ্দেশ্য ছিল ভিডিও যখন আমি বানানো শুরু করি তখন আমি কাজ করব একেবারে যেই জিনিসগুলো আমাদের প্রতিদিন লাগে এমন জিনিসগুলোই আমি দেখানোর চেষ্টা করব। যেই জিনিসগুলো আমরা প্রতিদিনই খাই বা প্রত্যেকের ঘরে থাকে এমন সাধারণ কিছু জিনিস দিয়েই আমি একটু মডিফাই করে কীভাবে মজা করে রান্না করা যায় সেটাই দেখানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, এখন প্রশ্ন যে আপনারা কি বাসায় রান্নাবান্না করেন না? হ্যাঁ করেন, আমি তো এটা অস্বীকার করি না যে আমার থেকে আপনারা সবাই অনেক ভালো রাঁধুনি এবং অনেক কিছু জানেন, তবে আমি যতটুকু জানি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করি। এতে হয়তো আপনাদের অনেকেরই একটু হলেও উপকার হয় আমি মনে করি, আর যদি উপকার নাও হয় আপনাদের তো কোনো ক্ষতি নেই। আমি তো এমন কোনো ক্ষতির কোনো সংবাদ বা এমন কোনো ক্ষতির টিপস আপনাদের দেই না যেটা আপনারা প্রয়োগ করলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা অনেক লস হয়ে যাবে। কোনো রেসিপি যদি কোনো একটা আপুর সাথে একটু বিন্দু পরিমাণে মিলে যায় সেটা নিয়েও আপনারা আমাকে কথা শোনাতে ছাড়েন না, এটাও কিন্তু একটা খারাপ দিক। আমরা রান্নাবান্নার যারা চ্যানেল খুলেছি বা অনেক আগে থেকে অনেক সিনিয়র আপুরা আছে, যখন আমরা রান্নাবান্না চ্যানেল খুলিও নি তখন থেকে কিন্তু আমরা বড় বড় আপুদের বা ভাইয়াদের চ্যানেলগুলো দেখি, তো সেখান থেকে অনেক কিছু কিন্তু আমরা শিখেছি বা এখনও শিখছি। তো যারা রান্নাবান্নার চ্যানেল খুলে এদের মেন উদ্দেশ্যই তো যে আমার রান্নাটা দেখে অন্য আরেকজন রান্না শিখবে, সে তৈরি করে খাবে, বা তারও যদি চ্যানেল থাকে সেও রান্নাটা করলো, এতে তো কোনো অসুবিধা নেই। খাবারের জিনিস একজনের দেখা দেখে আরেকজনের খেতে ইচ্ছে করবে, এটাই স্বাভাবিক। আপনাদের এই সব উল্টাপাল্টা কমেন্টের জন্য নতুন নতুন কিছু আপু ভাইয়ারা যদি কাজ করার উৎসাহ কোনো জায়গা থেকে পেয়েও থাকে, ইন্সপিরেশন হয়েও থাকে, এই কমেন্টগুলো দেখে তারা সাহস পায় না তারা কাজ করার। তবে আমি একদম নতুনদের উদ্দেশ্যে বলছি, আমিও নতুন, একেবারে যে পুরাতন আমিও তা না, তবু একদম যারা নিউ, যারা পেজ খুলবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনাদের কারো, একদম হুবহু আমি যেভাবে রান্না করেছি কোনো একটা রান্না যদি আপনাদের মনে ধরে সেমভাবে আপনি তৈরি করে আপনার পেজে আপলোড দিবেন, আমার এতে কোনো প্রবলেম নেই। কারণ আপনি আমারটা খাচ্ছেন না পড়ছেন না, আমার উদ্দেশ্যই তো যে আমার ভিডিওগুলি আরেকজনে দেখুক তার ভালো লাগুক, বা সে এখান থেকে যদি রান্না তৈরি করে খায় বা রান্না করে খায় এবং সেও সেটা ভিডিও করে যদি তার পেজে ছাড়ে এতে তো কোনো ক্ষতি নেই। তো আমার এসব কোনো ঝামেলা নেই, কপি করলেন কী করলেন না করলেন আমার কোনো ঝামেলা নেই। আপনারা যদি আমার ভিডিও সেম দেখে কেউ আপনাদের পেজে আপলোড করতে চান করে দিতে পারেন। তো একদম নতুন যারা শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হ্যাঁ, এই ডালের রেসিপিটা কিন্তু ভীষণ মজার, পাট শাক এইভাবে ডাল দিয়ে রান্না করলে ভীষণই টেস্টি। আর এই গিট্টু মারার কারণটা হলো গিট্টু দিয়ে পাট শাকটা রান্না করলে পাট শাকতে যে পিছলি পিচ্ছিল পিচ্ছিল ভাবটা বের হয়ে আসে সেটা বের হয় না, ডালটা একদম সুন্দর থাকে। আর তিতা পাট শাক দিয়ে রান্না করলে তিতাটাও খুব একটা বের হয় না, খেতে বেশ ভালো লাগে। তো অবশ্যই যদি ভালো লাগে এভাবে একদিন রান্না করে দেখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।